الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى: الكبرياء ردائي والعظمة إزاري، فمن نازعني واحدا منهما قذفته في النار. وقال عليه الصلاة والسلام: من أقام الصلاة فقد أقام الدين، ومن ترك الصلاة فقد هدم الدين. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. الله پاک جل جلاله منوالو আমাদের সকলকে maaf করে দেন, আল্লাহর محبت معرفت দান করেন, কামিল ঈমান কামিল ইখলাস দান করেন, কামিল বندگی والا زندگی نصیب করেন, জান্নাত ও ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। এই সব দোয়া আমাদের জন্য সকল মুসলমানের জন্য রব্বুল আলামিন কবুল করেন। কুরআন শরীফের যে আয়াত পড়লাম আগে এটার ترجمہ শুনায় দি। আল্লাহ পাক جل جلالہ মানবালো বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, এবং তোমরা পূর্ণ মুসলমান পূর্ণ আনুগত্যশীল বান্দা হওয়া ব্যতীত খবরদার মরবে না। কিন্তু এই হলো আয়াতে পাকের ترجمہ। এক হাদিস শরীফ পড়লাম, তাতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে বড়ত্ব এবং মহত্ব আমার চাদর আমার ভূষণ। এই বড়ত্ব মহত্ব নিয়ে যে টানা হেচড়া করবে যে তাকে আমি সোজা জাহান্নামে নিক্ষেপ করব। আরেক হাদিস শরীফ পড়লাম, তাতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ কায়েম করলো সে পুরো দিন কায়েম করলো, আর যে নামাজ ত্যাগ করে দিল নামাজ ত্যাগ করে দিল সে পুরো দিনকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, দিনের বুঝ দিনের সমাজ দিনের উপর চলার তৌফিক দান করেন। তিনটা বিষয়েরই একসঙ্গে তর্জমা করলাম, এই জন্য যে অনেক সময় এক বিষয়ের উপর কথা বলতে বলতে ফের অন্যটা থেকে যায়। আমাদের উস্তাদ হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এশিয়ার শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন, তিনি আমাদেরকে হাদিস শরীফ পড়ানোর সময় বলছিলেন যে মুসলমানদেরকে কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ আরবিটা শুনে দিও, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নূর এবং বরকত যাতে তারা পেয়ে যায়। আর শুধু আরবি যেটা সেটার মধ্যে আরবি আয়াতে পাক আরবিতে হাদিস শরীফ এটার মধ্যে এক আজীব তাসির থাকে, যে যারা দিনের কথা বলেন মাঝে মাঝে কোরআনে পাকের আয়াত বলেন হাদিস শরীফ বলেন হুবহু, এতে মুসলমানের অন্তর ভীষণভাবে প্রভাবিত হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিভিন্ন ভাষা সকল তো জানতেন না, যেখানে যেতেন আরবিতে কথা বলতেন, কোরআন শরীফ আয়াত পড়তেন হাদিস শরীফ পড়তেন, কিন্তু চেহারা নূরওয়ালা থাকত, চক্ষু চোখের চাহনি নূর ভরা, অন্তর নূরের দরিয়া এবং নূরের ঢেউ তরঙ্গ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর তাদের অঙ্গভঙ্গি দেখলে মানুষ প্রভাবিত হয়ে যেত, ভাই কি ধরনের কথাবার্তা, কি ধরনের চাহনি, কি ধরনের আওয়াজ। এরকম কামের লোক যারা দেখছেন তো তারা খানিকটা কিছুটা অনুভব করতে পারবেন, আর যারা দেখতে পারেন না হয়তো তাদের অনুভব করতে কষ্ট হবে।
আমরা এমন আউলিয়া বুজুর্গানের দিনকে দেখছি, এত বড় মানুষদেরকে দেখছি ইমানের লাইনে, দিনের লাইনে, যে এই সকল মানুষকে দেখলে আশ্চর্য লাগতো যে মানুষ এমন হয়। হযরতি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই, যে দিল্লির যে মহান বুজুর্গ ছিলেন, তিনি যখন আসতেন তাকে যখন দেখার তৌফিক হতো, শুধুই সবগুলো মানুষ, হাজার হাজার মানুষ চেহারার দিকে তাকায় থাকতো। এতটা নূর ভরা, এত আশ্চর্যজনক অবস্থা ছিল এই মানুষটার, এমন একটা মানুষ পাওয়া মুশকিল মনে হইত। এই তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মান আউলিয়া উল্লাহ, আল্লাহর ওলি কারা? ওলি তাদেরকে বলে যারা কামিল ঈমানওয়ালা। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর ওলি কারা, কোরআন শরীফে কি জন্য জিজ্ঞেস করলেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে যারা আমার ওলি হয় তো তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই। হ্যাঁ, তো সাহাবা একরাম সেটা জানতেন যে ওলি কারা, কারণ কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানওয়ালা সঙ্গে তাকওয়াওয়ালা, সার্বক্ষণিক তাকওয়াওয়ালা, তারা হলো আউলিয়াউল্লাহ, আল্লাহ পাকের ওলি দ্বারা। তো সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তো জানতেনই যে সাহাবিরা ওলি কাকে বলে সেটা জানেন, কারণ কোরআন শরীফ থেকে তারা সেটা শুনছেন, জানছেন। তারপরে ওই কথা জিজ্ঞেস করতেছেন, তার মানে যে ঈমান তো ভিতরে থাকে, আল্লাহর ভয়ও ভিতরে থাকে, তো সে কোনো এরকম আলামত হইতো যেটা দেখলে বোঝা যেত যে ভাই ইনি ওলি আল্লাহ? তা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম প্রশ্নকারীর প্রশ্নকে গভীরভাবে বুঝতেন, সেভাবে উত্তর দিতেন। তো জিজ্ঞেস করা হলো যে মান আউলিয়া উল্লাহ, আল্লাহর ওলি কারা? রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারা আল্লাহর ওলি, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তো পৃথিবীতে আমরা এমন মানুষদেরকে দেখছি যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হ্যাঁ, আমার শেখ আরবিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি রাত্রিবেলা খানা খাওয়ার পরে, এশার নামাজের পর খানা খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন। হাদিস শরীফ আছে যে ইজা তাআশা তামাশা, যখন রাত্রিবেলার খানা খাওয়া হয় একটু হাঁটাহাঁটি করা, এটা সুন্নত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে বড় ফায়দা, অনেক ফায়দা, ফায়দা আর ফায়দাই, একটু সুন্নত নূর, আল্লাহ পাক রহমত নাজিল হয় এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু জাগতিক ফায়দাগুলো সেটা হলো পরে, কিন্তু প্রথম হলো যে আল্লাহ পাক খুশি হয়ে যান। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যে কোনো আচরণ অনুকরণ করলে, যে কোনো ভঙ্গি, যে কোনো ঢং অনুসরণ করলে, অবলম্বন করলে, পহেলা তো এই যে আসমানওয়ালা খুশি হয়ে যান, এর চেয়ে বড় দৌলত আর কি হইতে পারে? আমার ভাইয়ের এই জন্য সুন্নতের প্রতিটি আমলকে গুরুত্ব দেওয়া চাই। আজকে মুসলমানদের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সুন্নতের আমলের ব্যাপারে বড়ই বেফিক্রি, খেয়াল নাই, এই ব্যাপারে এহতেমাম নাই, যত্ন নাই, আগ্রহ নাই, যেমনটা থাকা দরকার ছিল সে ব্যাপারে আমাদের মধ্যে বড় কমতি, বড় ঘাটতি, এবং নিজেদের মধ্যেও কমতি, নিজের ঘরের লোকদের মধ্যে, নিজের স্ত্রী সন্তানাদি আপন জনদেরকে সুন্নতকে শিক্ষা দেওয়া, সেক্ষেত্রেও বড় কমতি। এই যে জুমার নামাজ পড়া হয়, জুমার দিনে জুমায় আসার আগে একটা সুন্নত তরিকার প্রস্তুতি আছে, মুজগুলো ছোট করা, দাড়ি বড় ছোট থাকলে এগুলোকে এক মুঠ পরিমাণ রেখে একটু সুন্দরভাবে সাজায় গুছায় নেওয়া, এবং দাড়িকে আশ্রানো, দাড়িতে তেল দেওয়া, এবং সে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, নখ কাটা, এগুলো তো জুমার দিনের সুন্নত। কিন্তু জুমার দিন গেল, যেদিন তার পরের দিন দেখা যাবে যে বহুত ভালো ভালো দিনদার লোকের নখ বড় বড়, মুসাফা করতে আসে, মুসাফার সময় নখের আঁচড়ে একদম লম্বা সময় পর্যন্ত হাত জ্বলতে থাকে, ভাই আপনার নখ এরকম বড় বড়, গতকাল জুমা গেল। তো বলে যে ব্যস্ততা ছিল, এই এত ব্যস্ততা থাকে প্রায় দেখা যায় যে নখ বড় বড়, ভালো ভালো লোকের, দিনদার মানুষের, অথবা যাদের থেকে মানুষ দিন শিখবে, দিন নেয়, এমন মানুষদের মধ্যেও অনেকের মধ্যে এইসব ব্যাপারে গাফলতি। অথচ আমরা এমন মানুষদেরকে দেখছি যে যারা জুমার দিন আসলে দেখতাম যে তারা সকালবেলায় একটা সময় ভীষণ ব্যস্ত সময় কাটান, কি ব্যাপার করে জুমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। করাচিতে যেতাম আমার শেখ রহমুল্লাহর ওখানে,
জুমার নামাজের আগে হযরতের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে খাদেমরা দরজার থেকে বলে দিতেন হযরত ওয়ালা জুমি কি তৈয়ারি ফরমা রহে হ্যায়, হযরত ওয়ালা জুমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমনটা যে একবার না বহুবার শুনছিলাম, তো কথাগুলো এখন অন্তরে বাজতে থাকে, সে কথাগুলোর আওয়াজ এখন অন্তরে বাজতে থাকে। এই মানুষদের মধ্যে আল্লাহর মহব্বত কিরকম ছিল, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কিরকম ছিল, এই এই মানুষদের অন্তরে আল্লাহর ভয় কেমনটা ছিল মনে পড়লো। তাই শোনাই এই সকল বড় মানুষদের, যারা আল্লাহ পাক যাদেরকে দিনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে বড় বানাইছেন, তাদের কথা আলোচনা হইলে ওখানে নূর নাজিল হয়, আল্লাহ পাক খাস রহমত নাজিল হয়, দিনের উপর আমল করার জজবা এবং তৌফিক নসিব হয়। হঠাৎ মনে পড়লো এক কথা, সেটা বলি। একবার আমার শেখ রহমতুল্লাহ আলাই নামাজের প্রস্তুতি গ্রহণ করতে একটু দেরি হয়ে গেছে, সম্ভবত এশার নামাজ ছিল, তো 5 মিনিট একটু বিলম্ব হবে। হযরতওয়ালা মসজিদে খবর পাঠালেন যে জামাতের মানে তাকবীরুল্লাহ সহদাতে পড়তে পারেন, সেজন্য সংবাদ পাঠালেন যে একটু দেরি করতে বলো, আমি আসতেছি। তো 5 মিনিট ধরেন দেরি হয়ে গেছে, হযরতওয়ালা পরে সেখানে গেছেন, নামাজ পড়ছেন এবং হযরত বললেন যে আমি তো মুতাওয়াল্লি, তো আমি তো একটা বললে সেটা তো ঠিক আছে। পরে যখন মসজিদে গেলেন, নামাজ পড়লেন, হযরতের দিলের মধ্যে ভীষণ খটকা হয়েছে, পেরেশানি আর পেরেশানি পয়দা হয়েছে। হ্যাঁ, যে কোন যে সকল মানুষ দিনের উপর চলেন, আল্লাহর হুকুম মোতাবেক চলেন, সুন্নত তরিকা মোতাবেক চলেন, তো তাদের মধ্যে নূর থাকে অন্তরের একদম ভরা, তো ওর মধ্যে কিছু কমতি হলে এটা তাদের অনুভব হয়। হযরতওয়ালা পেরেশান হয়ে গেছেন ওই নূরের কমতির কারণে, যে কি হলো কি মামলা। তো নামাজ পড়ে ফের মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাই, যে পাকিস্তানের বড় আলেম বড় মুফতি ছিলেন, তার কাছে ফোন করছেন যে আমি এরকম 5 মিনিট দেরি করেছি, কালকে আমাদের আমি এর জন্য কি জবাব দেব, যে মানুষগুলোর কষ্ট হয়েছে, এইরকম ভয় পান এই সকল মানুষ। এবং একবার এই ঢাকাতে হাজি কামাল সাহেবের বাসায় হযরতওয়ালা উজু করতেছিলেন একটা ওই জায়গাতে, তো ওখানে পাশে এরকম ওই নালা ভিতরের দিকে পাইপ আছে, খোলা পাইপ, তো একটা ফড়িং হাতে পড়ছে, জোর এরকম ছিটকে মারছেন যে ফড়িং একদম ভিতরে চলে গেছে। তো হযরতওয়ালা কাঁদতে কাঁদতে চোখের থেকে টলটল পানি পড়তেছে এবং বলতেছে, মৌলভী ইসমাইল, কিশোরগঞ্জের মহান ইসমাইল সাহেব রুমে ছিলেন, মৌলভী ইসমাইল এদিকে আসো, আরে এরকম ফড়িং একটা আমার ঝটকার সঙ্গে চলে গেছে ভিতরে, আমি কালকে আমাদের আল্লাহর কাছে কি জবাব দেব, যে আমি এক মাখলুককে কষ্ট দিলাম। এবং একদম হযরতের চোখ থেকে টলটল পানি পড়তেছিল। আমার ভাইয়েরা, আসলে দিন এমন এক জিনিস যে দিন যখন মানুষের মধ্যে পয়দা হয় তার রং আশ্চর্যজনক হয়। বলতেছিলাম তো সাহাবিদের কথা, কিন্তু সেই প্রসঙ্গে কত কথা আলোচনা হলো। হ্যাঁ, তো আল্লাহ দিন আল্লাহ কামেল ইমানওয়ালা আউলিয়া, তারা যে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাই করে আল্লাহর পছন্দ মোতাবেক করে, যাই করে আল্লাহর খুশি মোতাবেক করে, যাই করে শরীয়তের হুকুম মোতাবেক করে, ইসলামের নিয়ম নীতি বিধান মোতাবেক করে, যাই করে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা মোতাবেক করে, এর বাইরে সে কদম রাখতে রাজি না, তাকাইতেও রাজি না, কথা বলতেও রাজি না। হ্যাঁ, এক ইমানওয়ালার চোখে ইমানের নূর থাকে, এক ইমানওয়ালার কথার আওয়াজের মধ্যে ইমানের নূর থাকে, হাঁটার ভঙ্গির মধ্যে ইমানের নূর ঝলমল করতে থাকে। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন এই কথা, যে যারা ইমানওয়ালা যারা আমার হয়ে যায়, ওরা দুনিয়ার যেখানে যায় আমার নূর তাদের সঙ্গে থাকে, এবং কেয়ামতের দিন তারা হাশরের মাঠে যখন উঠবে তাদের নূর তাদের সঙ্গে চমকাইতে থাকবে, নূর ভীষণভাবে চমকাইতে থাকবে। এই সকল মানুষের কেয়ামতের মাঠে কোনো পেরেশানি নেই। তো বলতেছিলাম যে এশার নামাজের পরে খানা খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতেন, ইজা তাআশা তামাশা, যখন খানা খাওয়া হয় রাত্রিবেলা একটু হাঁটাহাঁটি করা, এটা সুন্নত। তো এরকম যখন করতেন তো তার হাঁটার ভঙ্গি দেখলে অবাক লাগতো, মনে হয় যে হাঁটার সঙ্গে ঢেউ চলতেছে, তরঙ্গ চলতেছে, মনে হয় ঢেউ হয়ে যেতেছে, মানে যার অন্তর নূরে ভরা থাকে তার অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিগুলো, দেহের অঙ্গভঙ্গিগুলোর সঙ্গে সে নূরের দাপট প্রকাশ পায়, নূরের দাপট প্রকাশ পায়, নূরের শক্তি প্রকাশ পায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি সব মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এবং আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু যে দিন পাঠাইছেন, দিনের নমুনাও পাঠাইছেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ পাকের মর্জি মোতাবেক জিন্দেগির সবচেয়ে বড় নমুনা। যেভাবে আল্লাহ পাক চান সেভাবে তিনি বলতেন, চলতেন, দেখতেন, উঠতেন, বসতেন, শুইতেন, হাঁটতেন, সেভাবে ঘুমাইতেন, সেভাবে জাগতেন, সেভাবে কথা বলতেন, সেভাবে কারোর সঙ্গে আচার ব্যবহার করতেন, সেভাবে খানা খাইতেন। আজীব মামলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকুলু কামা ইয়াকুলুল আবদু, যে ওয়াজলিসু কামা ইয়াজলিসুল আবদু, যে একজন বান্দা তার মরিবের সামনে যেভাবে বসা উচিত আমি সেভাবে বসি। আকুলু আমি খাই, কামা ইয়াকুলুল আবদু যেভাবে কোনো গোলাম খায়। হ্যাঁ, আল্লাহ আকবার, কোন গোলাম যেভাবে খায় সেভাবে আমি খাই। আল্লাহ পাকের সামনে এইভাবে এইভাবে নিজেকে এত কতটা আব্দিয়তে দুই ব্যাতে ফের তিনি খানা খাইতেন, এই কাইফিয়ত কত আজিমুল শান সুন্নত। খানা খাওয়া, ডান হাতে খাওয়া, দস্তরখান বিছানো, এবং সেই সঙ্গে যে আব্দিয়তের সাথে খাওয়া, হ্যাঁ, যে আব্দিয়ত পূর্ণ একদম আল্লাহ পাকের সামনে নিজে বিলীন হয়ে যাওয়া, আমি আল্লাহর এবং আল্লাহর দিকে মোতাবাদ্দি থাকা। খানা খাওয়ার সময় কথা হালকা বলা, এটাও সুন্নত তরিকা, কিন্তু বেশি কথা বলা এবং গভীর কথা বলা এগুলো খেলাফে সুন্নত। কারণ খানা খাওয়ার সময় যে খানার দিকে মোতাবাদ্দি থাকা চাই, যে আল্লাহ পাক রিজিক দিছেন। এখন বড় মানুষ প্রেসিডেন্ট কোনো বাদশাহ যদি একটা গিফট করেন, উপঢৌকন দেন আপনাকে, আপনি অমনোযোগী হয়ে সেটা গ্রহণ করেন, তাহলে তিনি কি খুশি হবেন না কষ্ট পাবেন? যে আমি দিলাম তা সেই লোকের তো ভ্রুক্ষেপ নাই। তো মহান আল্লাহ এক এক দানা আমাদের আমাদের সামনে দান করছেন, প্রতিটি দানা রিজিক, এবং মহান আল্লাহর দান, মহান আল্লাহর মহা অনুগ্রহ, সেটার প্রতি মোতাবাদ্দি হওয়া এটা কর্তব্য। ভ্রুক্ষেপ নাই এমন অবস্থা যেন প্রকাশ না পায়, যত্নশীলতা, এতেমাম, এটা যেন নিজের আচরণে ফুটে উঠে, এটা দরকার, এটা সুন্নত তরিকা, এটা তো আব্দিয়ত সঙ্গে থাকা চাই। আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব, সেগুলো সঙ্গে থাকা চাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন, চেষ্টা করি, দোয়া করি, ফিকির করি, চাইতে থাকি, তো আল্লাহ পাক দিবেন আমাদেরকে। ভুলের তো আমাদের কোনো অন্ত নাই, অপরাধের কোনো সীমা নাই, এগুলোর এক একটা ধরলে আমাদের কোনো রক্ষা নাই। কিন্তু মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন যে ওয়া আফু আন কাসির, আমি অসংখ্য তোমাদের দৃষ্টি এমনি মাফ করতেই থাকি। ইয়াফু মানে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন, আন কাসির বহু বহু দুষ্টুরি, বহু বহু দুষ্টুরি আমাদের মাফ করতে থাকেন দিন রাত। আর না হলে জমিনের উপরে আমাদের হাঁটবারও কোনো উপায় হইতো না, নিঃশ্বাস ফেলারও কোনো উপায় হইতো না, এক লোকমা মুখে তুলবারও কোনো উপায় থাকতো না। তো আমার ভাই, মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ে সুন্নত তরিকা মোতাবেক, এবং দিন রাত চলে ফিরে সুন্নত তরিকা মোতাবেক, আর একটা বিষয়কে সর্বদা সঙ্গে রাখে, সেটা হলো আল্লাহ পাকের ভয়। আর আল্লাহ পাকের ভয়কে সঙ্গে রাখার তরিকা হলো আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলো থেকে একদম বিরত থাকা। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের ভয় তার অন্তরে আছে, তার সঙ্গে আছে। যেই মানুষ এভাবে চলে সর্বদা, সেই মানুষের অন্তর নূরের ভিতরে ডুবে থাকে, আর অন্তর ভীষণ নূরওয়ালা হয়ে গেলে সে নূর চেহারায় ঝলমল করতে থাকে, চেহারায় চমকাইতে থাকে। এমনি তো ঈমান যার সিনাতে থাকে, সে ঈমানের নূরও চেহারায় চমকায়, কিন্তু একটা মিটমিটে আলো আর একটা ভীষণ আলো, দুটার মধ্যে পার্থক্য আছে না? 40 পাওয়ারের বাল্ব এতে আলো জ্বলে, 60 পাওয়ারের বাল্বে আলো জ্বলে, 100 পাওয়ারের বাল্বে আলো জ্বলে, আর 1000 পাওয়ারের বাল্বেও তো আলো জ্বলে। সবগুলো কি সমান? সবগুলো সমান না। তো এরকম ঈমানওয়ালাদের ঈমানের স্তরে এবং ঈমানের ধারার মধ্যে পার্থক্য থাকে, কোন পজিশনের ঈমান তার মধ্যে আছে তার মধ্যে পার্থক্য থাকে। যে সাধারণ মুসলমান ঈমানওয়ালা, ঈমান তার মধ্যে আছে, এবং আউলিয়া ইকরাম ঈমানওয়ালা, আবার সে সাহাব তাবিন তাবে তাবিন ঈমানওয়ালা, সাহাবা ইকরাম ঈমানওয়ালা, সাহাবিদের মধ্যে আবু বকর সিদ্দিক ঈমানওয়ালা, উমরে ফারুক ঈমানওয়ালা, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমানওয়ালা। তো সাধারণ মুসলমানদের ঈমান আউলিয়াদের ঈমান কি সমান? আর এই সাধারণ আউলিয়াদের ঈমান আর এই সাহাবিদের ঈমান কি সমান? সমান হইতে পারে?
হ্যাঁ, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বড় মাপের তাবেঈ ছিলেন, এবং দিনের বেলা তিনি রাষ্ট্র শাসন করতেন, জনগণের খেদমত করতেন, আল্লাহর বান্দাদের সেবা করতেন, রাত্রিবেলা সারা রাত জাগতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তো বিখ্যাত এক আলেমে দিন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম, অনেক বড় ফকি, অনেক বড় মুহাদ্দিস, ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির শিষ্য। এত বড় মানুষ যে একবার বাগদাদে বাদশাহ হারুন রশিদ যখন সে বাদশাহ, তখন দেখা গেল যে সমগ্র বাগদাদ জুড়ে মানুষের ঢল নামছে, চতুর্দিকে লোকে লোকারণ্য। বাদশাহ হারুনের স্ত্রী জুবাইদা জিজ্ঞাসা করলেন কি আজকে কি বিদেশের কোনো বড় কেউ আসবেন নাকি, কোনো রাষ্ট্রপ্রধান কেউ আসতেছেন, কি ব্যাপার এই সমগ্র বাগদাদ জুড়ে মানুষের ঢল কিসের? তো বাদশাহ হারুন বললেন যে ইমামে আজম আবু হানিফা রহমাউল্লাহর বিখ্যাত শিষ্য অনেক বড় আলেম দিন আবদুল্লাহ ইবনে মুবারক আজকে শহরে আসবেন, তো সেজন্য চতুর্দিক থেকে মুসলমানদের ঢল নামছে, এক নজর তাকে দেখার জন্য মানুষ আসতেছে। তো জুবাইদা তখন বললেন যে আরে হারুন, এই আসল বাদশাহ তো তারা, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো রকমের গার্ড নাই, কিছু নাই, কিন্তু তাদের জন্য মানুষ এরকম দেওয়া না, আর তোমরা যেখানে যাও তোমাদের যে রাষ্ট্রীয় শক্তির ভয়ে মানুষ তোমাদেরকে মূল্যায়ন করে বা মানুষ তোমাদেরকে ভয় পায়, তাদেরকে তো ভয় পায় আল্লাহর জন্য, আসল বাদশাহ তো তারা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ ছিলেন, তো একজনে একজন আর উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কথা বললাম, তিনি তো অনেক বেশি বড় রকমের মানুষ ছিলেন, যাকে উমরে সানি বলা হতো, দ্বিতীয় উমর। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে একজনে জিজ্ঞাসা করছে যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী আর উমর ইবনে আব্দুল আজিজ দুজনের মধ্যে আপনার ধারণায় বড় কে, দুইজনের মধ্যে আপনার দৃষ্টিতে বড় কে, আপনার কি মূল্যায়ন? এখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী আর আব্দুল্লাহ আর উমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না, সাহাবীর শিষ্য তাবি, কিন্তু প্রশ্নকারীর প্রশ্ন ছিল এই দুইজনের মধ্যে বড় কে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা খেয়াল করে শুনি এবং বুঝার চেষ্টা করি, আল্লাহ পাক যাকে বুঝ দেন এক কথা হেদায়েতের কামের নূর তার অন্তরে আসতে পারে। হ্যাঁ, তো বর্তমান বিশ্বের কত মুসলমানরা এরকম আছেন, মুসলমানই ঠিক আছে এবং মুসলমান হয়ে বাঁচতে চান, মরতে চান, জান্নাতের জান্নাতুল ফিরদাউসে যেতে চান, কিন্তু আকাবের দিন আসলাফে উম্মত দিনকে যেভাবে পেশ করছেন সেভাবে বুঝতে চান না, মানতে চান না, এভাবে নিজেরা পিছনে পড়ে থাকেন, এভাবে নিজের ক্ষতি এভাবে হয়ে যায় আবেগের চরের মধ্যে পড়ে। দেখেন সাহাবিদের মর্যাদা কি, এত বড় মানুষ আব্দুল্লাহ মুবারক আমুল্লার দৃষ্টিতে, তিনি বললেন যে উমর ইবনে আব্দুল আজিজ তিনি বড় মাপের দাবি, অনেক বড় মানুষ, এটা ঠিক আছে, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি, হযরত মুয়াবিয়া তো হযরত মুয়াবিয়া, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ার পিঠে চড়িয়া যুদ্ধের ময়দানে গেছিলেন, ইসলামের জন্য জেহাদ করতে গেছিলেন, সেই ঘোড়ার খুরের আঘাতে, ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলাগুলো উড়ে গিয়া সেই ঘোড়ারই নাকের মধ্যে প্রবেশ করছে, এরকম হাজার হাজার লাখ লাখ উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে সে এক এক জাররা, এক এক বিন্দু ধুলার মূল্য বেশি। এই কথা বললেন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহর মতো এত বড় মানুষ। আমার প্রিয় বন্ধুরা আমরা কোথায় আছি, কি হলো আজকে মুসলমানদের, যে মুসলমানরা হক্কানি উলামায় দিন যারা, তাদের সে আকাবির দিনের এলমের অনুসরণে দিনের ব্যাখ্যা না বুঝা, নিজেরা যে কোনো একজন গবেষক একজন নেতা তো তার কথাকে বেশি গুরুত্ব দিয়ে বসেন। আমার ভাইয়েরা এমনটা আবেগের ঝড়ে জজবার মধ্যে পড়া চায় না যে আমার দিন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কি কথা আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি, এই কথার দ্বারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের মর্যাদা কতটা ফুটে উঠছে, কারণ সে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে ইন্নাল্লাহ তারানি, আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন আমাকে সারা পৃথিবীর সকলের শ্রেষ্ঠ মর্যাদার জন্য এবং সমস্ত নবীদের সর্বোচ্চ মর্যাদার জন্য, সবচেয়ে উর্দ্ধের মর্যাদার জন্য এবং সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ পাক আমাকে নির্বাচন করছেন। আর আল্লাহ পাক আমাকে যে বড় নবী বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী, আমার সঙ্গে কারা থাকবেন, আমার সান্নিধ্যে কারা বসবেন, আমি কাদেরকে তরবিয়ত করব, আমার হাতেরকে আমি কাদেরকে গড়ে তুলব, সেই মানুষগুলোকে ওয়াক্তার আলী আসহাবান ও আসহারান ও আনসারান, আমার সাহাবি কারা হবেন, আমার সঙ্গী কারা হবেন, আল্লাহ পাক নিজে সেটা নির্বাচন করে দিয়েছেন। এরা আল্লাহর হাতে নির্বাচিত। স্বয়ং রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রূপে যাদেরকে নির্বাচন করছেন, তো সেই নির্বাচন সেটার মর্যাদা কত বড়। সারা পৃথিবীর মানুষ যদি তাদের বিরুদ্ধে বলে, কিন্তু তাদের কোনো সম্মান মর্যাদার কোনো কমতি তো নাই, আল্লাহ পাক যেটা নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে ঈমানের পথে খুব আগায় যাওয়ার তৌফিক দান করেন, সব মুসলমানকে তৌফিক দান করেন। হ্যাঁ, তো বলতেছিলাম যে ঈমান যখন ভিতরে কামেলভাবে আসে, দ্বীন যখন কামেলভাবে আসে, আল্লাহ পাকের ভয় যখন খুব পয়দা হয়, তো তখন তার অন্তর নূরে ভরপুর হয়ে যায়, যেটা চেহারায় ফুটে ওঠে। এবং সাহাবিদের প্রশংসা পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন করতে করতে সাহাবিদের ব্যাপারে বলতেছেন যে সিমাহুম ফি ওয়ুজুহি মিন আসারি সুজুদ। আমার নবীর সাহাবিরা তারা যে মানে আমার সামনে এতটা নিজেকে মিটাইয়া দিছেন, এত বেশি আনুগত্যশীল তাদের অন্তর এবং জীবন, যে নূর ভর অন্তরে নূর তাদের চেহারায় চমকাইতে থাকে। সিমাহুম মানে তাদের যে চেহারার নূর, ফি ওয়ুজুহিম সিমাহুম তাদের নূর, ফি ওয়ুজুহিম তাদের চেহারার মধ্যে, তো নূর তাদের চেহারার মধ্যে ঝলমল করতে থাকে, চমকাইতে থাকে। তো কোরআন শরীফ মহান রব্বুল আলামিন নিজে বলছেন এই কথা, কি আশ্চর্য কথা। এরপরও যদি কেউ না বুঝে তো সেটা কি করার আছে। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আল্লাহর রসুল। আল্লাহ পাক নিজেই বলতেছেন এতটুকু, মুহাম্মদকে চিনো, মুহাম্মদ তো আল্লাহর রসুল, এতটুকু বলে শেষ করছেন। মানে আল্লাহ একবার এতটুকু কথা কত ভারী, মুহাম্মদকে চিনো, মুহাম্মদ তো আল্লাহর রসুল। একই কথা আমরা বলি, কিন্তু সেই কথাটা রব্বুল আলামিন যখন নিজে বলেন, আল্লাহ আল্লাহ কি ভারী লাগে সেটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আল্লাহর রসুল। কিন্তু এখানে অন্য বিষয়ের আলোচনা উদ্দেশ্য লম্বা ভাবে, সেটা কি আল্লাযীনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা তো তোমাদের বললাম, কিন্তু আরেকটা বিষয় সাথে বলবো আমি, সেটা কি আল্লাযীনা মাহু, যারা তার সঙ্গী, যারা তার সঙ্গী, যারা তার সঙ্গে আছেন, আশিদ্দাউ আলাল কুফারি, তারা কাফিরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, রুহামা ও বাইনাহুম, তারা নিজেরা আপোষে একজন আরেকজনের প্রতি অত্যন্ত দয়াওয়ালা, মহব্বতওয়ালা, মায়াওয়ালা, একজন আরেকজনের প্রতি বিনম্র, কোমল হৃদয়, রুহামা ও বাইনাহুম, একজন আরেকজনের প্রতি কোমল হৃদয়। আল্লাহ পাক দেখাইতেছেন তাদের মধ্যে ঈমানের সর্বোচ্চ মাকাম, কারণ যে সিদ্দিকিনের মর্তবার হয় তা আল্লাহর দুশ্মনকে সে কোনোভাবে গ্রহণ করতে পারে না। হ্যাঁ, এবং দুশ্মনের আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে সে কঠোর থাকে। আর যারা আল্লাহর হয় ঈমান বলা, তো তাদের প্রতি রহম লীল থাকে, তাদের প্রতি কোমল প্রাণ থাকে, সেটা আল্লাহ পাক বললেন রুহামা ও বাইনাহুম। এরপরে এটা হলো তাদের নিজেদের আপোষের সম্পর্কের ধরনটা, তারাহুম রুকআন সুজ্জাদা, তাদেরকে দেখলে দেখবে রুকুতে, সিজদাতে, বন্দিগিতে, আল্লাহ পাকের ইবাদতে মশগুল সর্বদা, মানে আল্লাহ পাককে নিয়েই ব্যস্ত। সেটাকে সবচেয়ে বড় ইবাদত যেটা নামাজ, সেটার দ্বারা আল্লাহ পাক উল্লেখ করছেন, তাদেরকে দেখলে দেখতে পাবে তারা রুকুতে আছে, সিজদাতে আছে, আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন এইভাবে বলেন সাহাবীদের কথা, ইয়াবতাগুনা ফাযলান মিন আল্লাহ, এবং তারা রিজিক চান, ফজলুন মানে অনুগ্রহ, আল্লাহ পাকের নিকট তারা অনুগ্রহ চান, রিজিকের জন্য তারা আসমানের দিকে তাকায় থাকেন, আমার আল্লাহ আমাকে দিবেন। যে এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বলছেন, কাসবুল হালাল ফরিজা বাদ আল ফরিজা, আল্লাহ পাকের ফরজ ইবাদতের পর হালাল রিজিক উপার্জন, এটাও ফরজ কাজ।
এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে কোরআনের ব্যাখ্যা করে বলে দিয়েছেন আর না না হলে তো দুনিয়ার সকল রিজিকের পিছনে ছুটাছুটি এটাও মুশকিল হয়ে যেত না কিন্তু আফসোসের বিষয় একদল লোক আছে আমি জানতাম না যে এরা আমাদের দেশেও আছে এরা নিজেদেরকে আহলুল কোরআন বলে কোরআন বলা ওরা কোরআন মানে হাদিস মানে না নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক কি যে পেরেশানি মুসলমানদের মধ্যে অথচ কোরআন শরীফে রব্বুল আলামিন নিজে বলছেন যে আমি আনজালনা ইলাইকা যিকরা এই কোরআন আমি নাযিল করলাম লিতুবাইনা লিন্নাসি মা নুযিলা ইলাইহিম যে আপনি হে রাসূল বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাইয়া দিবেন কি নাযিল করা হলো তাদের কল্যাণে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর নিজের কথার দ্বারা আমলের দ্বারা চরিত্রের দ্বারা আচার আচরণের দ্বারা তার হ্যাঁ দ্বারা তার না দ্বারা তার স্বীকৃতি দ্বারা তার সম্মতি দ্বারা যতগুলো বিষয় দেখাইছেন সবটা কোরআনে পাকের ব্যাখ্যা সবটা কোরআনে পাকের ব্যাখ্যা এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়ে বলছেন আতিউল্লাহ রাসূলা লাআল্লাকুম তুরহামুন তোমরা আল্লাহ আল্লাহর আনুগত্য করবে রাসূলের আনুগত্য করবে তাহলে তোমরা কামিয়াব হবে আল্লাহ পাক এই কথা বলছেন পবিত্র কোরআনে এবং আল্লাহ তাআলা বলছেন যে যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু রাসূল যা দেন সেটা গ্রহণ করো ওমা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যে বিষয়ে নিষেধ করেন সেখানে তোমরা থেমে যাও সেখান থেকে সেখানে বিরত থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন আপনি যাই বলেন যাই করেন আমি এগুলো লিখতে থাকি নোট করতে থাকি কিছু লোক বলে যে তুমি সবই লেখো এটা কি ঠিক আছে যখন তিনি কারো প্রতি নারাজ থাকেন অসন্তুষ্ট থাকেন গোসা করেন সেই সময় যে কথা বলেন স্বাভাবিক অবস্থার সময় মানুষ যে কথা বলে গোসার সময় কথা অনেক সময় একটু বেশি হয়ে যায় সব প্রতিটি কথাই কি লেখা ঠিক হচ্ছে কিনা এরকম একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জব নিজের মুখের দিকে ইশারা করে বললেন যে এই দুই ঠোঁটের মধ্য থেকে যা কিছু বের হয় হক বের হয় নূর বের হয় দিন বের হয় কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা তো ইয়াবতাগুনা কোরআন শরীফে এটাকেও আল্লাহ পাক উল্লেখ করছেন যে সাহাবিদের কাজ আরেকটা আমল হলো তারা রিজিক আল্লাহর থেকে চান ইয়াবতাগুনা তারা তলব করেন চান ফজলান মিনাল্লাহ ফজলুন অনুগ্রহ এখানে অনুগ্রহ বলতে রিজিক মুফাসসিরিন তাই লিখছেন যে মিনাল্লাহ আল্লাহর নিকট থেকে তারা রিজিক চান আল্লাহ আমাকে দেন এই আয়াত পাকের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার যা দরকার আল্লাহর থেকে চাইতে থাকো সব বলো এইটা এইটা কিন্তু আমাদের অনেকের এই জিনিসটার বুঝ একদম বড় মানুষদের মধ্যেও কম যে আমাদের যা দরকার আল্লাহ চুপচাপ কবর আল্লাহর কাছে বলো আল্লাহ আমার ঘরে চাউল লাগবে চাউল দেন আমাদের ডাল লাগবে ডাল দেন হলুদ লাগবে হলুদ দেন তেল লাগবে তেল দেন এই যে এক একটা কথা বললো আদুয়া মুখুল ইবাদা আদুয়া হুয়াল ইবাদা এক একবার বললো সে ভারী ইবাদত করলো এক একটা কথা বললো সে ভারী ইবাদত করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগযাব আলাইহি যে আল্লাহর নিকট চায় না তো আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হন গুসা করেন ইয়াকজব মানে তার উপর গুসা করেন তুমি আমার নিকট চাই কেন চাইতেছো না তো বান্দার উচিত আল্লাহর নিকট চাইতে থাকা বাচ্চা কাচ্চারা বলে কুর্তা লাগবে আল্লাহর কাছে বলে আল্লাহ বাচ্চারা কুর্তা চাইতেছে কুর্তা কাপড় দান করেন কুর্তার ব্যবস্থা করে দেন এরপরে আপনি নিজে বাজারে যান কিনতে থাকেন এবং তখন এটা মনে হবে যে আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ পাক দিয়ে দিছেন আল্লাহ পাক দিয়ে দিছেন হ্যাঁ আজীব শান আজীব মামলা ওই যে এক বুজুর্গের ঘটনা যে এক গোলাম ছিল তার বহুত বড় বুজুর্গ বলি আল্লাহ গোলামের দিনই আখলাক চরিত্রে আমলে এত সন্তুষ্ট এত বেশি মুগ্ধ এত বেশি প্রভাবিত একদিন তিনি গোলামকে বললেন যে আচ্ছা তোমার কি পোশাক পছন্দ হয় আমাকে বলো তো আমি তোমাকে সেই পোশাক এনে দিয়া তুমি এনে দিব তুমি পরবে আমি খুশি হব গোলাম বলল যে হুজুর গোলামের পছন্দের কোনো পোশাক হয় না যেই পোশাক মনিব নিজের গোলামের জন্য পছন্দ করেন সেটা সবচেয়ে সুন্দর পোশাক ওই বুজুর্গ তখন বললেন যে আচ্ছা তো তুমি বলো কোন খাবার তোমার বেশি ভালো লাগে পছন্দের খাবার আমি সেটা সংগ্রহ করি তুমি খাও আমি দেখি হুজুর গোলামের কোনো পছন্দের খাবার হয় না যে খাবার মনিব গোলামের জন্য পছন্দ করেন সেটাই সবচেয়ে সবচেয়ে ভালো খাবার
পরে তিনি অবাক হয়ে বললেন যে আচ্ছা শুনো আজকে তোমার মুখে আমাকে শোনা তো তোমার কি নাম তো গোলাম বলল হুজুর গোলামের তো কোনো নাম হয় না যেই নামে মরিব ডাকবেন সেটাই গোলামের নাম ওই বুজুর্গ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছেন অজ্ঞান হয়ে গেছেন কিছুক্ষণ পর হুশে আসলে তিনি বললেন তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম তো গোলাম জিজ্ঞেস করলো যে হুজুর কোন কোন খুশিতে আজকে হঠাৎ আমাকে আজাদ করলেন এতকাল থাকি এখানে কখনো তো এমনটা হলো না তো তখন ওই বুজুর্গ বললেন যে দেখো আমি তো আমার মহান আল্লাহর গোলাম আল্লাহর গোলামি কিভাবে করতে হবে সেই সবক সেই শিক্ষা আজকে তোমার নিকট পাইলাম যে আমার মর্জি মোতাবেক চলবো না আমি আল্লাহর আল্লাহর মর্জি মোতাবেক চলবো আমার পছন্দ মোতাবেক চলবো না আমার আল্লাহর পছন্দ মোতাবেক চলবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সুবহানাল্লাহ তাআলা বিহামদি আমার ভাই আল্লাহকে ভয় করি এবং নিজেকে পরিপূর্ণ মুসলমান বানানোর পূর্ণ আনুগত্যশীল বানানোর আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এবং অহংকার যেন ভিতরে না আসে আমি কিছু আমি বড় না সবসময় অন্তরের খেয়াল রাখা যখনই এরকম মনে হয় আমি তারও থেকে উপরে তখনই কথা অন্তরে ধ্যান রাখা মুখস্থ এটা এজমালি ধারণা অন্তরে বদ্ধমূল রাখা পাকা যেন আমি দুনিয়ার সকলের চেয়ে নিকৃষ্ট সব মুসলমানের চেয়ে নিকৃষ্ট আবার যদি কোনো কাফের মুসলমান হয়ে মরলো তো আমি চাষে কি হবে তাই সেই হিসাবে তো ওদের থেকেও আমি নিকৃষ্ট নিজেকে সর্বদা নিকৃষ্ট মনে করা এটা অনেক ভারী আমল অনেক দামি আমল অনেক উচ্চ আমল হাজার হাজার লাখ লাখ নফলের চেয়ে বড় আমল অনেক বেশি ফায়দা এর মধ্যে আছে আর যদি উল্টা হয় তাহলে বড় বিপদ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ আল্লাহর কথা মনে রেখে নিজেকে ছোট ভাবে আল্লাহ পাক তাকে ঊর্ধ্বে উঠান ওমান তাকাব্বার ওয়াজাহুল্লাহ আর যে নিজে অহংকার করে তো সে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপদস্থ করে দেন আর নামাজ আল্লাহ তাআলা নামাজের মহব্বত আমাদেরকে দেন ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ নামাজ পুরোটা নূর আর নূর হ্যাঁ আল্লাহ তাআলা নামাজের মহব্বত আজমত আমাদের অন্তরে খুব দান করেন খুব খুশু খুজুর সাথে নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি যে আমি বড় নামাজি এইরকম পরিচয়ের জন্য না সিরফ এই জন্য যে আমার মালিক আমার উপর খুশি হয়ে যান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম মাশাআল্লাহ আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ